প্রতিদিনের মতো আজকেও চলে এলাম ছাদ বাগানে সবজি তুলতে। তো প্রতিদিন দেখানো হয় না সবজি তোলাটা, আমি কিন্তু রেগুলার কিছু না কিছু সবজি আমার ছাদ বাগান থেকে পাই। তো আজকে কিছুটা ঢেঁড়স আর দুই একটা বেগুন তুলে নেব। বেগুন কিন্তু আমি আমার বাড়িতে বাজারের কিন্তু কোনো কেনা বেগুনই আসে না, আর ঢেঁড়সটাও মোটামুটি সেরকম, তবে মাঝে সাঝে আসে, বেশিরভাগ সময় কিন্তু আসে না। আর ছাদ বাগানে বেশ কয়েকটা শশা গাছ তৈরি করেছি, তো সেই জন্য শশাটাও কিন্তু খুব একটা কিনতে হয় না, বেশিরভাগটাই কিন্তু প্রতিদিনই এক দুদিন ছাড়া ছাড়াই কিন্তু একটা দুটো করে শশা কিন্তু আমার ছাদ বাগান থেকে পেয়ে যাচ্ছি। তো দেখুন কবে চুপি চুপি শশা হয়ে গেছে জানি না, হঠাৎ আজকে এসে দেখছি যে একটা শশা পেকে গেছে, আর তার উপরে দেখুন আর একটা শশা কি সুন্দর হয়েছে। তো এখানে দেখুন এই শশাটা একদম পেকে গেছে, আজকেই চোখে পড়লো, অথচ প্রতিদিন দুবেলা করে কিন্তু গাছে জল দিচ্ছি, তো তারপরেও জানি না কেন দেখতে পাই না, হঠাৎ করে দেখছি দেখুন দুটো শশা হয়ে আছে। তো এটা আমি তুলে নেব, আর যেটা পেকে গেছে সেটা আর তুলবো না, ওটা আমি বীজ রেখে দেবো। তো আমি রিসেন্ট আমার যে শশার বীজ রেখেছিলাম সেই বীজটা আমি চারা বসিয়েছি কয়েকটা, কি সুন্দর না, তিন চার দিনের মধ্যেই কিন্তু চারা বেরিয়ে গেছে। আমি এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি সুন্দর সেই বীজ থেকে চারা বেরিয়েছে। তো সেই বীজের গাছে মানে আমি যে শশা পাকিয়েছিলাম সেই গাছে যে বীজ মানে গাছ তৈরি হয়েছে সেই গাছে কেমন শশা হয় এবারে কিন্তু আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ বা প্রতিনিয়ত কিন্তু আমি আপডেট দিতে থাকব। তো দেখুন এখানে এই কাটর ডাটাটা আমি রেখে দিয়েছি বীজ, কারণ এখন যেহেতু মাটির বৃষ্টি হচ্ছে টবের জলটাও অনেকটা শোষণ করে নিচ্ছে, আর এটা রেখে দিলে কি হবে এর থেকে প্রচুর পরিমাণে বীজ তৈরি হবে। তো সারা শীত জুড়ে কিন্তু আমি এই কাটর ডাটার বীজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে শাক তৈরি করতে পারবো। তো দুই একটা বীজ যদি রেখে দিই তাহলে কিন্তু সেই গাছ নিজে থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ছাদ বাগানে এমনিতেই গাছ হতে থাকে। তো সেরকমই দেখুন এই বেগুনটাও কিন্তু রেখে দিয়েছি গাছে, প্রথম বেগুন একটা গাছে আমি প্রথম বীজটাই রেখে দিলাম। তো প্রথম যে সবজিটা আমরা রাখবো তো সেই সবজির মধ্যে কিন্তু বীজের পরিমাণটা একটু কম হয়, কিন্তু সেই বীজ থেকে যদি আমরা আবার নতুন করে গাছ তৈরি করি সেই গাছে কিন্তু ফলনটা কিন্তু ভীষণ ভালো হয়, আর গাছটাও কিন্তু খুব ভালো হয়। তো যেটা কথাতেই বলে যে ছোট অবস্থাতে যদি তাকে ঠিকমতো কেয়ার করা যায় বা গাছে প্রথম ফলটা খেতেও যেমন ভালো লাগে, তো তেমনি কিন্তু গাছ সেই সবজিটার থেকে কিন্তু চারাও কিন্তু ভীষণ ভালো হয়। তো এখানে দেখুন শশা গাছগুলো আছে, এখানেও দুটো শশা আবার ধরেছে। তো এখন কিন্তু মাঝে মাঝেই যেহেতু বৃষ্টি হচ্ছে খুব একটা ছাদ বাগানে বিকেলের দিকে হয়তো বেশিরভাগ ওঠাই হয় না, তো এগুলো কিন্তু আমি একটাও পলিনেশন করাইনি, তা সত্ত্বেও কিন্তু দেখুন কী সুন্দর গাছে কিন্তু শশা ধরেছে। আর ওই দু দিন আগে আমি দুটো শশা পলিনেশন করেছি, কিন্তু যেহেতু বারবার বৃষ্টি হচ্ছে জানি না সেই শশাগুলো হবে কি না, সেটা এর মধ্যে এই দিকটাতে কোথাও একটা আছে কিন্তু এখন আমি আর দেখতেই পাচ্ছি না। আমি কিন্তু দুটো ফুল পলিনেশন করে দিয়ে গেছি আগের দিন, তো এখন কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, ছাদ বাগানে আপনারা প্রচুর পরিমাণে শশা গাছ, শশার বীজ কিন্তু খুব কম দামেই পাওয়া যায়। নর্মাল যে সমস্ত নার্সারিগুলো আছে সেখানে একটু খোঁজ করলেই কিন্তু খুব সহজে শশার বীজ পেয়ে যাবেন, আর শশা থেকে বীজ বসানোর পরেই কিন্তু 45 দিনের মাথাতেই কিন্তু শশা হারভেস্ট করা যায়। তো অবশ্যই ছাদ বাগানে আপনারা যদি 4-5টা করে গাছ এক সাথে বসানো যায় না, তাহলে কিন্তু মোটামুটি সারা বছরই কিন্তু আমরা শশা কিন্তু ছাদ বাগান থেকেই পাবো, এবং সেটা অবশ্যই যেহেতু 100% অর্গানিক তো এর গুণাগুণ কিন্তু মার্কেটের থেকে অনেকটাই আলাদা বা অনেকটাই উন্নত মানের। তো দেখুন ওপর থেকে কেমন লাগছে আমার ছাদ বাগানটা, দেখে মনে হচ্ছে যে ছাদে নেই কোনো একটা জমিতে আছি। তো ওপর থেকেও কিন্তু ভিউটা ভীষণ ভালো লাগে, নিচ থেকেও ভালো লাগে, ওপর থেকে আরও অনেকটা বেশি ভালো। আর এখানে একটা গ্রো ব্যাগ আছে যেখানে কি না ছাদ বাগানের চিলে কোঠার উপরে যত গাছের পাতা বা যে সমস্ত গাছ খারাপ হয়ে যায় সেই সমস্ত গাছগুলোকে এই গ্রো ব্যাগের মধ্যে রাখা ছিল। তো তার মধ্যে একটা পর্তুলিকার গাছ কিন্তু নিজে থেকেই হয়েছে, হওয়ার পরে গাছে দেখুন এইটাতে তো কোনো খাবার দেওয়ার কোনো ব্যাপারই নেই, প্রচুর পরিমাণে কিন্তু এই গাছে ফুলও হচ্ছে। তো যাই হোক সবজিগুলো সমস্তটা তুলে নিয়েছি, তো যেহেতু ঢেঁড়স গাছ অল্প কয়েকটা আছে সেজন্য কিন্তু খুব বেশি যে ঢেঁড়স হচ্ছে তাও নয়, এই এক দু দিন ছাড়া ছাড়াই কিন্তু বেশ 5-6টা করে ঢেঁড়স হয়। তো যাই ভীষণ ভালো খেতে লাগে, তো ঢেঁড়স ভাতে খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য কী করি তো এরকম কয়েকটা ঢেঁড়স গাছ তৈরি করি ছাদ বাগানে, যাতে প্রতিদিন কিন্তু যাতে টাটকা যে ঢেঁড়সটা সেটা যাতে সেদ্ধ খাওয়া যায় বা ভাতে খাওয়ার জন্য কিন্তু আমি বেশিরভাগটাই ঢেঁড়স গাছ বসাই। তবে এবারে আস্তে আস্তে চেষ্টা করব প্রচুর পরিমাণে ঢেঁড়স গাছ তৈরি করার। আগে আমার ছাদ বাগানে যেহেতু তখনও ভ্যারাইটিটা অনেক কম ছিল কিন্তু প্রচুর পরিমাণে আগে ঢেঁড়স গাছ তৈরি হতো, বেগুন গাছ প্রচুর পরিমাণে ছিল। তো নর্মালি আমি বেগুন আর ঢেঁড়স কুমড়ো এই তিনটে সবজি আমি আমার ছাদ বাগানে তৈরি করতাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা গাছ।
তো সেগুলো বেশি থাকতো, এবার যেহেতু অনেক রকম গাছ হয়ে গেছে সেই জন্য কী হচ্ছে ছাদ বাগানে জায়গারও আবার অনেকটা অভাব হয়ে যাচ্ছে। আর যেহেতু প্রচুর পরিমাণের অনেক ধরনের গাছ বসাতে শুরু করেছি, ফলের গাছ বসাতে শুরু করেছি, সেই জন্য কিন্তু জায়গাটা অনেক কমে যাচ্ছে আর জন্য পরিমাণটাও কিন্তু একটু কম হয়ে যাচ্ছে। তো নেক্সট বারে ঢেঁড়স গাছ যখন বসাবো চেষ্টা করবো অন্তত দুটো ট্রেতে বসানোর, তাহলে অন্তত 15-20টা যদি গাছ তৈরি করা যায় তাহলে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে কিন্তু ঢেঁড়স পাওয়া যায়। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে মিনিমাম 10-15টা গাছ আমাদের লাগানোর, তবেই আমাদের পরিমাণটা ঠিক হবে।